नमस्कार, आमी अक्षय। माय एग्जाम गुरु परिवार सकल के स्वागत जानाई। आरआरबी एनटीपीसी एवं आरआरबी ग्रुप डी परीक्षा प्रस्तुत जन्ने आमरा जे पदक्षेप नियेछिलाम रेगुलारली क्लास देवार, तार आज के सप्तम क्लास। आमी विज्ञान विषय बेस कयेकटी प्रश्न आलोचना करब। एर आगेओ आमी छटा क्लास दिएछि। आशा करछि भिडियोटी तोमादेर काजे लागबे, तो सबाई मनोयोग दिए देखबे। चलो देखे नी आजकेर प्रथम प्रश्न। आजकेर प्रथम प्रश्न खूब इम्पर्टेंट प्रश्न। आतशबाजीते सबुज बर्णेर जोन्नो दायी रासायनिक पदार्थेर नाम। ए बेरियम क्लोराइड, बी स्ट्रन्टियम कार्बोनेट, सी क्यालसियम कार्बोनेट एवं डी कपार क्लोराइड। एखाने देखते पाच्छी सबुज बर्णेर जोन्नो दायी बोलेछे, ठीक आछे? तो देखे नी सठिक उत्तर। सबुज बर्णेर जोन्नो आतशबाजीते जे विभिन्न कालारेर आमरा आतशबाजी देखते पाई, तो सेई क्षेत्रे सबुज बर्ण क्रिएट करार जोन्नो बा तैरी करार जोन्नो आमरा बेरियम क्लोराइड यूज करी, ठीक है? सबुज बर्णेर जोन्नो आमरा बेरियम क्लोराइड यूज करी। स्ट्रन्टियम कार्बोनेट आमरा यूज करी लाल बर्णेर आतशबाजी तैरी करते। लाल बर्णेर जोन्नो आमरा स्ट्रन्टियम कार्बोनेट। क्यालसियम कार्बोनेट कमला बा ऑरेंज रंग क्रिएट करार जोन्नो आमरा क्यालसियम कार्बोनेट यूज करी। नील बर्णेर आतशबाजी तैरी करार जोन्नो आमरा कपार क्लोराइड यूज करी। आतशबाजीते जे सब कलर आमरा यूज करी तार मध्य नील नील आलोटा तैरी करते सबथेके बेशी प्रब्लेम हय, बा एटा एइटा एकटु तैरी करा कठिन, ठीक आछे? अच्छा, अनेक समय आमरा पार्पल कलरेरो देखि, पार्पल, तो सेई क्षेत्रे आमरा लाल एवं नील, लाल एवं नील आतशबाजी तैरी करते जे रासायनिक पदार्थ व्यवहार करा हय सेगुलोई आमरा यूज करे पार्पल कलर तैरी करी, अर्थात स्ट्रन्टियम जेटा लाल लाल कलर आतशबाजी तैरी करार जन्य व्यवहार है, एवं कपार जेटा नील कलर आतशबाजी तैरी करते व्यवहार करा जाए। तो से क्षेत्रे पार्पलर जन्य आमरा स्ट्रन्टियम एवं कपार यूज करी, ठीक आछे? तो देखे नी परवर्ती प्रश्न। दो नम्बर प्रश्न, लाल आलो विपद संकेत हिसाबे व्यवहार करा हय केन? लाल आलो के आमरा विपद संकेत हिसाबे केन व्यवहार करी? विभिन्न सिगनेले आमादेर लाल आलो थाके, ठीक आछे? ট্রেনের সিগন্যাল যখন যখন ট্রেনকে দাঁড় করানো থাকে আমরা লাল ইউজ করি, বিভিন্ন বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়, তো কেন ব্যবহার করাই সেটা দেখে নিই। অপশন এ লাল রং সহজলভ্য, বি লাল আলো চোখের জন্য সুক্ষর, অর্থাৎ চোখে আঘাত করে না বা চোখে জন্য ঠিক আছে। বাতাসের অণু লাল আলোতে সব থেকে কম বিক্ষিপ্ত করে, এবং ডি রক্তের রং লাল। তো সঠিক উত্তর অপশন সি, বাতাসের অণু লাল আলোতে সব থেকে কম বিক্ষিপ্ত হয় বলেই আমরা বিপদ সংকেত হিসেবে লাল রংকে ইউজ করি। আমরা জানি যে একটা সাদা আলোকে যদি ভাঙা হয় তো সেক্ষেত্রে যে সাতটি বর্ণ দেখা যায় বা রামধনুতে যে বর্ণ থাকে সেটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন, তো সেক্ষেত্রে রংগুলো দেখেনি, সেটাকে আমরা বলি বেনি আ সহকলা, সবার জানা আছে, এটাকে বলা হয় আলোকপট্টি, ঠিক আছে? আলোর যে পরপর পর্যায়ক্রমে বিভিন্ন রং থেকে সাদা বর্ণের আলো তৈরি হয় তাকে বলা হয় বেনিয়া সহকলা, বা ইংরেজিতে বলা হয় ভিভ গিওর। ঠিক আছে, ভি ফর ভায়োলেট বা বেগুনি, আই ফর এটা আই সরি আই ফর ইন্ডিগো বা নীল, বি ফর ব্লু বা আকাশি আকাশি নীল যেটা আছে, এস ফর জি ফর গ্রিন বা সবুজ, ওয়াই ফর ইয়েলো বা হলুদ, ও ফর অরেঞ্জ বা কমলা, আর ফর রেড বা লাল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, মানে যদি অনেক সময় ডাউট থাকে যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য বেশি না লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আমরা কনফিউশনে থাকি, সেক্ষেত্রে এই দিক থেকে এই দিকে গেলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। তো দেখতে পাচ্ছি আমরা লাল বর্ণের সব দিকে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অর্থাৎ আলো আলোর যে বিভিন্ন সাতটা রং আছে লাল বর্ণ সব থেকে দূরে ট্রাভেল করতে পারে, অর্থাৎ দূর থেকে যদি আমরা লাল বর্ণ ইউজ করি সেটা দূর থেকে দেখা যাবে, অন্যান্য আলো থেকে একটু দূর থেকে দেখা যাবে, তো সেই ক্ষেত্রে আমরা বিপদ সংকেত কালার হিসাবে আমরা লাল বর্ণ ইউজ করি, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখিনি, পরবর্তী প্রশ্নটাও ওটা রিলেটেডই ছিল বলে আমি পরপর দিয়েছি। তিন নম্বর প্রশ্ন, কোনো কোনো গাড়িতে হলুদ রঙের একটা হেডলাইট থাকে, হলুদ 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 মানে চার চাকা গাড়িতে কার বা এইসব গাড়িতে দেখবে যে একটা হলুদ রঙের নিচে হেডলাইট থাকে, এক্সট্রা হেডলাইট থাকে, তার কারণ কি?
ए হলুদ রঙের আলোক শক্তি খরচ কম হয়, বি হলুদ রঙের আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে তাই কুয়াশাযুক্ত রাস্তা ভালোভাবে দেখা যায়, সি হলুদ রঙের আলো পত্রিকায় চোখে পড়লে চোখ দানায় না, সরি এটা পথিকের হবে, পথিকের চোখে পড়লে চোখ দানায় না, এটা পথিক হবে মানে রাস্তায় যে পার হচ্ছে, পথিকের চোখে পড়লে চোখ দানায় না। আর অপশন ডি আছে হলুদ রঙের হেডলাইট, হেডলাইটে গাড়ি দর্শনীয় হয়ে ওঠে অর্থাৎ গাড়িকে দেখতে ভালো লাগে। সেটা বুঝতে পারছি এই ধরনের প্রশ্ন বিজ্ঞান ভিত্তিক নয়, সেক্ষেত্রে সঠিক উত্তর দেখিনি অপশন বি। আমরা এর আগের 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 স্লাইডে দেখলাম আমরা যে বেনিয়া সহকলে এখানে কমলার লালের আগে ছিল কমলা, তার আগে ছিল হলুদ, তার আগেই ছিল হলুদ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখছি লাল রং তো আমরা বিপদ সাংকেতিক হিসাবে ইউজ করে দিয়েছি অলরেডি, তো সেক্ষেত্রে এবার যদি কুয়াশার মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় বিক্ষিপ্ত হয়, আলো বিক্ষিপ্ত হয় স্ক্যাটার্ড হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি লাল বর্ণের আলো ব্যবহার করি, আমরা তো বিপদ সংকেত হিসেবে অলরেডি ব্যবহার করে দিয়েছি, তো যদি গাড়িতে যাওয়ার সময় যদি কেউ লাল বর্ণের আলো ইউজ করে সবাই তো বিপদ সংকেত হিসেবেই দেখবে, সেক্ষেত্রে বেঁচে রইল হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে, অর্থাৎ হলুদ বর্ণের আলো চোখের জন্য একটু সুখকর, চোখে কম লাগে, গাড়ির হেডলাইটে থাকলে চোখে কম লাগে, আর সেই আলোটা কুয়াশার মধ্যে দিয়ে অনেকটা দূরে ট্রাভেলও করতে পারবে, অর্থাৎ কুয়াশায় দেখার জন্যে সাদা আলো থেকে আমরা হলুদ আলোটাকে একটু বেশি দূরে দেখতে পাবো, সেই জন্যে আমরা কুয়াশার ক্ষেত্রে হলুদ বর্ণের আলো ব্যবহার করে থাকি। আশা করছি বোঝাতে পেরেছি। দেখিনি পরবর্তী প্রশ্ন, চার নম্বর প্রশ্ন, স্টেপ ডাউন ট্রান্সফরমার কী বেড়ে যায়, ট্রান্সফরমারে কী বেড়ে যায়। অপশানগুলো এরকম, এ ওয়াটেজ, বি ভোল্টেজ, সি কারেন্টের ঘনত্ব এবং ডি কারেন্ট। সঠিক উত্তর দেখিনি, সঠিক উত্তর ডি কারেন্ট। স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমরা ট্রান্সফরমার কী কাজে ইউজ করি, ট্রান্সফরমারের সাহায্যে আমরা ট্রান্সমিশন করি, কারেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজটাকে বাড়ানো হয়, কারেন্টটাকে কমানো হয়, এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজটাকে কমানো হয়, তো এই ক্ষেত্রে স্টেপ ডাউন আছে, ভোল্টেজ যেটা আছে সেটা কমানো হয়, কিন্তু পাওয়ার তো সেমই থাকে, তাই আমাদের কারেন্টকে বাড়িয়ে সেটাকে মেক আপ করা হয়, পাওয়ার সেম রাখা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজ কমে এবং কারেন্ট বাড়ে। অপশন যদি থাকতো যে কি বেড়ে যায় জায়গায় কি কমে যায়, সেক্ষেত্রে উত্তর হতো ভোল্টেজ, ঠিক আছে। তো দেখে নিই পরবর্তী প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, কোনটি সৌরজগতের গঠন এবং পারমাণবিক গঠনের মধ্যে পার্থক্য, অর্থাৎ অমিল কী আছে, সৌরজগতের গঠন এবং পারমাণবিক গঠনের মধ্যে অমিল কী। সঠিক উত্তর অপশন এ কক্ষপথের পরিবর্তন। আচ্ছা আগে মিলগুলো দেখে নিন, তারপর অমিল যেটা আছে সেটা দেখছি। বেশিরভাগ স্থানী পাকা সৌরজগতে দেখতে পাই সেন্টারে আমাদের সূর্য থাকে এবং তার চারিদিকে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, পারমাণবিক গঠনের ক্ষেত্রে তাই আমাদের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, আর তার বাইরে চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে, ঠিক আছে, এটা মিল। কেন্দ্রীয় অবস্থান, এটাও মিল আছে, কেন্দ্রীয় অবস্থান, কেন্দ্রে সৌরজগতে কেন্দ্রে সূর্য থাকে, পারমাণবিক গঠনে কেন্দ্রে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আকর্ষণ বল, দুটোর ক্ষেত্রেই কিন্তু আকর্ষণ বল কাজ করে, সৌরজগতে গঠনের ক্ষেত্রে আমরা দেখি মহাকর্ষ বল কাজ করে এবং পারমাণবিক গঠনের ক্ষেত্রে আমরা কি আন্তঃআণবিক নিউক্লিয়ার বল বা আন্তঃআণবিক আকর্ষণ বলও কাজ করে, ঠিক আছে, নিউক্লিয়ার বল বলে সেটাকে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি কক্ষপথের পরিবর্তনই হচ্ছে একমাত্র অমিল চারটি অপশনের মধ্যে। সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে সেগুলোর কোনো দিন নিজেদের কক্ষপথ বদলাতে পারে না, কিন্তু পরমাণুর ক্ষেত্রে কী হয়, নিউক্লিয়াসকে চারিদিকে যে মানে নিউক্লিয়াসকে কেন্দ্রে রেখে তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেইগুলো কিন্তু নিজের কক্ষপথ বদলাতে পারে, কক্ষপথ চেঞ্জ করতে পারে। আমরা দেখেছি বিভিন্ন উত্তেজনায় তাপ দিলে বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় একটা ইলেকট্রন তার সর্ববৈশ্য কক্ষ থেকে অন্য কোনো পরমাণুতে যায় বা অন্য কোনো পরমাণু থেকে অন্য এই মানে ট্রান্সফার হয়, একটা থেকে আরেকটা পরমাণুতে যাতায়াত করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পাচ্ছি পারমাণবিক গঠনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো নিজেদের কক্ষপথ পরিবর্তন করতে পারে, অর্থাৎ অপশন এটাই ছিল একমাত্র অমিল। ছ নম্বর প্রশ্ন, শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ দরকার? এ 200 ক্যালোরি, বি 200 ক্যালোরি পার গ্রাম, বি 400 ক্যালোরি পার গ্রাম, সি 50 ক্যালোরি পার গ্রাম এবং ডি 100 ক্যালোরি পার গ্রাম। সঠিক উত্তর দেখিনি, অপশন বি 400 ক্যালোরি পার গ্রাম। এটা লিন তাপ বিষয়ক একটা ব্যাপার। এর আগে ভিডিওতে আমি লিন তাপ সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলাম এবং লিন তাপ কাকে বলে, অবস্থার পরিবর্তনে লিন তাপ যে প্রয়োজন তার সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। যারা ভিডিওটি দেখনি, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিও, অবশ্যই দেখে নিও। তবে এই ভিডিও এই ক্লাস করার আগে ওইটা দেখলে তোমাদের একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা জানি বরফ গলনের লিন তাপ, কত? 80 ক্যালোরি পার গ্রাম। পার গ্রামের জন্য 80 ক্যালোরি তাপ দরকার অবস্থার পরিবর্তনের জন্য। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 গ্রাম আমাদের বরফ আছে, তো 5 গ্রামের জন্য 5 × 80 টোটাল 400 ক্যালোরি পার গ্রাম লাগবে। সেক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 7 নম্বর প্রশ্ন, মশা ওড়ার সময় কোন ধরনের শব্দ হয়? এ শ্রুতিগোচর শব্দ, বি শব্দোত্তর শব্দ, সি শব্দতর শব্দ এবং ডি কোনোটিই নয়। সঠিক উত্তর শ্রুতিগোচর শব্দ। আমরা শুনতে পাই মানেই শ্রুতিগোচর, সেটা আমাদের কানে আমরা শুনতে পাচ্ছি মানেই শ্রুতিগোচর। আচ্ছা, একটা রেঞ্জ আছে 10 হার্জ থেকে 10,000 হার্জ পর্যন্ত আমরা শব্দ শুনতে পাই। এর ভেতরেই যদি থাকে তবেই আমরা শব্দ শুনতে পাই, তাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। যা শুনতে পাই সেগুলো শ্রুতিগোচর শব্দ, এই রেঞ্জের মধ্যে শ্রুতিগোচর শব্দ পড়ে। ঠিক আছে, শব্দোত্তর যদি শব্দের কম্পাঙ্ক 10,000-এর থেকে বেশি হয়ে যায়, 10,000 হার্জের থেকে যদি বেশি হয়ে যায় সেগুলো আমরা শুনতে পাই না, সেগুলোকে বলা হয় শব্দোত্তর শব্দ। এবং শব্দোত্তর শব্দ কোনটা হচ্ছে? যেগুলো লেস দেন 10 হার্জ সেগুলোও আমরা শুনতে পাই না। অর্থাৎ 10 হার্জের নিচে এবং 10,000 হার্জের উপরে শব্দ আমরা শুনতে পাই না, এর মিডিল রেঞ্জে যেগুলো পড়ে সেগুলোই আমরা শুনতে পাই, সেইগুলোকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। এবং 10-এর থেকে কম হলে শব্দোত্তর এবং বেশি হলে 10,000-এর থেকে সেটাকে বলা হয় শব্দোত্তর শব্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা আলো পাই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেকবার দিয়েছে এই প্রশ্ন, পরীক্ষায় অনেকবার এসেছে। অপশন এ পরিবহন পদ্ধতি, অপশন বি পরিচলন পদ্ধতি, অপশন সি বিকিরণ পদ্ধতি এবং অপশন ডি পরিবহন পরিচলন উভয়ই। সঠিক উত্তর সবার জানা আছে বিকিরণ পদ্ধতি, খুবই কমন প্রশ্ন, একটু আলোচনা করে দিই পরিবহন পদ্ধতি কাকে বলে। পরিবহন পদ্ধতিতে কী হয়, পদার্থের অণুগুলো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয় না, অর্থাৎ শুধুমাত্র কম্পাঙ্কের মাধ্যমে ওরা এই তাপ পরিবাহিত হয়। কঠিন মাধ্যমে, বিশেষ করে কঠিন পদার্থতে পরিবহন পদ্ধতি দেখা যায়। কঠিন পদার্থতে কী হয়, যদি একটা লোহাকে আমরা গরম করি, এক প্রান্ত গরম করলে অপর প্রান্ত যদি আমরা ধরি তো আমরা গরম তাপ অনুভব করি। সেক্ষেত্রে অণুর স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র এক অণু থেকে পার্শ্ববর্তী অণুতে কম্পাঙ্কের মাধ্যমে তাপ পরিবাহিত হয়। পরিচলন পদ্ধতিতে কী হয়, পরিচলন পদ্ধতিতে অণুগুলো স্থান পরিবর্তন করে। তরল এবং গ্যাসের ক্ষেত্রে এই ধরনের আমরা মানে সঞ্চালন পদ্ধতি দেখতে পারি। ঠিক আছে, সঞ্চালন পদ্ধতি এই ধরনের দেখতে পারি। তো কী হয় সেক্ষেত্রে, যদি আমরা ফুটন্ত জলে মানে জল যদি গরম করি, আমরা দেখতে পাই নিচ থেকে উপরের দিকে মানে তাপের প্রবাহ দেখতে পাই, অর্থাৎ স্থান পরিবর্তন হয়। যদি একটা হাঁড়িতে জল গরম করার সময় যদি দুটো কাগজের টুকরো ফেলে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কাগজের টুকরোগুলো নিচ থেকে উপরে যাচ্ছে আবার নিচে আসছে, একটা মানে পরিচলন স্রোতে তৈরি হয়, এটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। পরিচালন না, এটা পরিচলন হবে, ঠিক আছে, পরিচলন। অপশন সি আছে বিকিরণ পদ্ধতি, বিকিরণ পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের দরকার হয় না। ঠিক আছে, অর্থাৎ সূর্য থেকে যে পদ্ধতিতে তাপ আসে সেটাই আমরা বিকিরণ পদ্ধতি, এক্ষেত্রে কোনো মাধ্যমের দরকার হয় না। ঠিক আছে, তো চলো দেখে নিই 9 নম্বর প্রশ্ন, একটু ধাতুকল্পের উদাহরণ দাও, একটি ধাতুকল্পের উদাহরণ দাও। এ নিকেল, বি লোহা, সি অ্যামোনিয়া এবং ডি আর্সেনিক। সঠিক উত্তর
অপশন ডি আর্সেনিক। নিকেল তো জানি ধাতু, লোহা ধাতু, অ্যামোনিয়া গ্যাস, তো এই ক্ষেত্রে অপশন ডি আর্সেনিক। আচ্ছা ধাতুকল্প কাকে বলে? ধাতুকল্প হলো গিয়ে যেসব মৌলিক পদার্থে ধাতু এবং অধাতু উভয় ধর্মই বর্তমান, কিছু কিছু ধাতুর বৈশিষ্ট্য আছে, কিছু কিছু অধাতুর বৈশিষ্ট্য আছে, এগুলো ধাতু এবং অধাতুর মানে মাঝামাঝি, সেইগুলোকে বলা হয় ধাতুকল্প। টোটাল নর্মালি ছটা আছে ধাতুকল্প, ছটি ধাতুকল্প আছে। নামগুলো দেখি নি একবার, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, নামগুলো মনে রাখার চেষ্টা করবে। আর্সেনিক তো দেখিয়ে নিয়েছি, এর সাথে আছে অ্যান্টিমনি, 1, 2, 3, 4, 5, আরেকটা আছে টেলুরিয়াম বা টেলুরিয়াম বলে, ঠিক আছে। সাধারণত এই ছটি ধাতুকল্প আছে, তো এর মধ্যে আর্সেনিক এবং অ্যান্টিমনি নামটা বেশিরভাগ দিয়ে থাকে, তো চেষ্টা করবে নামগুলো মনে রাখার, ঠিক আছে। দেখে নিই পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই কনফিউজিং প্রশ্ন, কারণ বলছি অপশন এ রন্টজেন, বি টমসন, সি রাদারফোর্ড এবং ডি চ্যাডউইক। সঠিক উত্তর টমসন, ইলেকট্রন আবিষ্কার করেন টমসন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করেন সেটার সম্বন্ধে খুবই কনফিউশন থাকে, তো এর একটা হিন্দি মানে লাইন আছে, সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি, ইট পার নাচ, এই লাইনটা দিয়ে আমরা কে কোনটা আবিষ্কার করেছিল সেটা একটু মনে রাখতে পারি। তো দেখে নি, ইট ই আছে মানে ইলেকট্রন, ট অর্থাৎ টমসন, যে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন, ঠিক আছে। পর, প ফর প্রোটন আর র রাদারফোর্ড, মনে রাখার সহজ উপায়। নাচ, নিউট্রন, নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। ইট পার নাচ, খুবই সহজ উপায় মনে রাখার, কনফিউশন একদম দূর হয়ে যাবে। এবং রন্টজেন, রন্টজেনকে আমরা জানি এক্স রে আবিষ্কার করেন, এক্স রে এর আবিষ্কর্তা, ঠিক আছে। এগুলো মনে রাখবে, কে কোন রশ্মি আবিষ্কার করেন, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করেন, এগুলো মনে রাখবে। এই সহজ উপায় বলে দিলাম, এইটা দিয়ে মনে রাখা অনেকটাই ইজি হবে, ইট পার নাচ, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কাজে লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।